সত্যের পথে অবিরাম শীর্ষ খবর সুপ্রিয় দর্শক শ্রোতা শীর্ষ খবর বিনোদন আড্ডা আজকের অতিথি বাংলাদেশের আকাশে একেবারে ধ্রুব তারা যাকে এক নামে আমরা চিনি মিল্টন খন্দকার এসেছেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আছি ভালো আছি আমরা আজকে আমাদের দর্শক সামনে আপনার কিছু কথা কিছু কর্ম এবং কিছু ভবিষ্যৎ আমরা তুলে ধরতে চাই প্রথম প্রশ্নটাই হচ্ছে যে মিল্টন খন্দকার এই মিল্টন খন্দকার হয়ে ওঠার গল্পটা আপনি তার একদিনই মিল্টন খন্দকার হয়ে ওঠেন নাই তা হয়ও না কখনো দিনে দিনে বহুদিনে অনেক শ্রম সাধনা ত্যাগ তিতিক্ষায় শুধু মিল্টন খন্দকার না পৃথিবীর সকলেই আজকে আমি যে অবস্থানে আসছি আমার সেই অবস্থানে উঠতেও কিন্তু এই ত্যাগীক্ষাশ্রম এগুলো বিলিয়ে তারপরে আসতে হয়েছে যদি সোজা করে বলি আমার বাড়ি কুষ্টিয়া আমি জন্মেছি কুষ্টিয়াতে আমার কুষ্টিয়া শহর হচ্ছে কুষ্টিয়াকে তো বলাই হয় সংস্কৃতি রাজধানী সাংসদের রাজধানী সংসদের পীঠস্থান বিভিন্নভাবে বলা হয় আর কি তো ওইখানকার পরিবেশ আবহাওয়ার কাছে মাটির কাছে আমি ভীষণ রকমভাবে ভাবে ভীষণ রকম ভাবে আমার কেন জানি মনে হয় যে আজকে যেটুকু অবস্থান যেটুকু আসতে পেরেছি অন্তত আপনাদের এই ইন্টারভিউতে আসা পর্যন্ত তার সব সবকিছু অবদান হচ্ছে কুষ্টিয়ার মাটি কুষ্টিয়ার জলবায়ু আমার ছোটবেলা থেকেই আপনার ছিল গান ছিল আমি মনে হয় নাই কারণ যে আমার পারিবারিকভাবে সাংস্কৃতিক একটা ঐতিহ্য ছিল আমাদের ফ্যামিলির সকলেই সাংস্কৃতিক কর্মী এবং আমরা একটু নাটক ভালোবাসতাম আমার ভাইরা নাটক করতেন মূলত নাটকের ব্যাপারটা আসছে আমার মামার কাছ থেকে আমার মামার মাধ্যম দিয়ে আমরা আসলে উদ্বুদ্ধ হই নাম নাটকের পিছনে আমার মামার নাম সৈয়দ রেজাউল হক রানু তো ওনার মাধ্যম দিয়েই কিন্তু আমাদের আসলে নাটকের দিকে ধাবিত হওয়া এই কুষ্টিয়া শহরে গান বাজনা করবো কোনোদিন ভাবিনি চিন্তাও করিনি ভাই বড় ভাই উনি আর এখন বেছে নেই তো উনি ইলেকশনে দাঁড়াতেন কাউন্সিলর ইলেকশনে তো তখন তো একটা ইলেকশনের সময় প্রচার প্রচারণার একটা ব্যাপার হতো তো সেই প্রচার প্রচারণার ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিলাম যে একটু প্যারোডি গান বানাবো তো প্যারোডি গান নিজেই লিখলাম নিজেই লিখলাম তো লিখতে লিখতে দেখলাম যে প্যারোডি গানটা ভালোই হয় এবং মানুষ খুব পছন্দ করে এই প্যারোডি গান লিখতে লিখতে এর মধ্যে হলো কি ওই যে বললাম না যে আমরা নাটক ভালোবাসি খুব আমাদের ফ্যামিলির সকলেই অভিনয় ভালোবাসেন নাটক করতে ভালোবাসেন তা আমিও কুষ্টিয়ার একটা খুব বড় সংগঠন বোধন থিয়েটার ওর জন্মলগ্ন থেকে আমি ছিলাম তো ওইখানে নাটক করতে 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 একবার একটা ওয়ার্কশপ হয় ওই ওয়ার্কশপের মধ্যে আমি শুনতে পেলাম যে যিনি করাচ্ছিলেন আমাদের ওয়ার্কশপ তিনি বললেন যে আসলে নাটক তো অনেক ব্যাপক ব্যাপার একজন অভিনেতার জন্য সবচেয়ে বড় দরকার ভয়েস মডুলেশন তো তখন ওই অল্প বয়সে ভয়েস মডুলেশন কি এগুলো আমরা বুঝতাম না আসলে যখন শুনলাম যে কণ্ঠ ব্যায়াম করাটা খুব দরকার তো এই কণ্ঠ ব্যায়াম আমরা তো সারা জীবন শুনেছি যে শারীরিক ব্যায়ামের কথা আমি জিজ্ঞাসা করলাম যে স্যার আপনি যে বললেন কণ্ঠ ব্যায়াম আমি না এটা বুঝতে পারছি না কণ্ঠ ব্যায়াম বলতে আমি তো শারীরিক বললেন আরে পাগল কণ্ঠ ব্যায়াম হচ্ছে একটু একটু করা করা রেওয়াজ তাহলে কণ্ঠের উঠা নামা স্কেলিংটা খুব ভালো হয় আর কি তখন নাটক বলতে প্রাণ আমার ভীষণ শখ যে আমি একজন অভিনেতা হব বড় মাপের অভিনেতা হব টিভিতে দেখা যাবে সিনেমাতে চেয়ে আমার সিনেমার ঝোঁক ছিল বেশি ওই বয়সে যা হয় চিন্তা করেছি যে আমি সিনেমা হলে গেটম্যান হব এটি আমার বড় অ্যাম্বিশন অনেক বড় অ্যাম্বিশন যে সিনেমা হলের গেটম্যান হলে আর যাই হোক টিকিট লাগবে না টিকিট লাগবে না তো সব দেখতে পাবো আর কি তো তখন ওই কণ্ঠ ব্যায়াম করার জন্য আমি পাগল হয়ে গেলাম তাহলে কিভাবে কি করা যায় একজন বলে যেটা তোমাকে আসলে হারমোনিয়ামে রেওয়াজ করতে হবে সারগাম করতে হবে ছুটে গেলাম আমার এলাকার বড় ভাই খন্দকার মিজানুর রহমান বাবলু উনি তৎকালীন সময়ের বেশ ওস্তাদ মানুষ উনি ওনার কাছে গেলাম তখন উনি বললেন যে ঠিক আছে শেখ কোনো সমস্যা নেই তো শিখতে শিখতে আমাকে বললেন মিল্টন তুই তো ভালোই গায়েস তো তাহলে তুই শুধু নাটকের পেছনে লেগে থাকবি কেন তুই এটাও কর ওইটাও কর আর উনি চাইতেন যে ওনার যে সংগঠনের ছেলে মেয়েরা মেয়েরা গান শিখতে আসে বেশি কিন্তু ছেলেরা গান শিখতে আসে কম তো যখন এটা দলীয় সঙ্গীত করার চেষ্টা হয় পাঁচটা পাঁচটা মেয়ে হলে দেখা যায় যে একটা ছেলে হয় তো ওই মিলিয়ে করার জন্য আমাকে প্রায় ডাকতো এবং উনি বলতেন যে তুই থাক করেছি ওনার সাথে সাথে এই করতে 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 গানটা একটু রক্তের মধ্যে আসছে টাইমে হয়েছে কি আমি ঢাকাতে চলে এলাম পড়াশোনা করব বলে আর ঢাকায় পড়াশোনা করতে হলে পরে আমার বড় ভাই উনি চেয়েছিলেন যে আমি আর্ট কলেজে পড়ি তা আর্ট কলেজে আমি ওই ছবি আঁকতে গেলে আমি ওই মানচিত্রের ছবি আঁকলাম আমাকে স্কুল টিচার বললে তোকে তো পুলিশে ধরে নিয়ে যাবে কেন স্যার কত করে ফেলেছিস তো সেই কারণে আঁকা খুব দুর্বুদ্ধ মনে হলো এবং খুব ধৈর্যের কাজ যদিও ভীষণ পছন্দ করি কিন্তু ওটা আমি পারবো না এটাকে আমি বুঝে গেলাম তো তখন আমি আমার ভাইকে বললাম যে আমি আসলে মিউজিক কলেজে পড়াশোনা করতে চাই যদি মেজি কলেজে পড়াশোনা করি তাতে আমার দুইটা সুবিধা একটা সুবিধা হচ্ছে যে আমি কুষ্টিয়াতে থাকাকালীন মিউজিকে কিছু শিখে আসছি ওই সাবজেক্টটা আমার কম হয়ে যায় তাহলে এত পড়াশোনা করতে হয় না আমার এই করতে গিয়ে আমি আসলে মিউজিক কলেজে পড়লাম ভর্তি হলাম এটা হচ্ছে ১৯৮৪ সালের কথা ১৯৮৪ সালের কথা এইখানে আবার একটা মজার ব্যাপার আছে মিউজিক কলেজে আমার নাম আমার যে অরিজিনাল সার্টিফিকেটের নাম সেটা হচ্ছে খন্দকার রাশিদুল হক আচ্ছা আচ্ছা কিন্তু আমি যখন এই বিখ্যাত হয়ে গেলাম তখন মিল্টন খন্দকার নামে বিখ্যাত হয়ে গেলাম আসল নাম ডুবে গেল ডুবে গেল না অনেকে যখন আমি বলি যে আমি মিউজিক কলেজে পড়াশোনা করি তখন অনেকে তুচ্ছতাচ্ছিল্য করে কই আমরা তো কোনোদিন তোমার দেখলাম না নাম ধাম দেখি নাই যারা যারা বলেছে তারা তারা কিন্তু আমাকে ঠিকই দেখেছে কিন্তু ওই খন্দকার রাশিদুল্লক নামেই দেখেছে তো মিল্টন খন্দকার নামে না দেখার ফলে হয়েছে কি অনেকে জানে না যে এই লোকই সেই লোক আর কি হ্যাঁ এই একটা মজার বিষয় আছে এখানে তো তারপরে কলেজে পড়তে পড়তে কিছু গান রেকর্ড করলাম রেকর্ড করতে গিয়েই রেকর্ড করার ইতিহাস আলাদা হাসান চৌধুরী বলে একজন সঙ্গীত শিল্পী রাজশাহীর বাড়ি উনি ঢাকাতে এসেছেন আপনি যে গান রেকর্ড করলেন তার আগে তো অবশ্যই আপনার মিল্টন খন্দকার হয়ে উঠছেন এবং এটা জনপ্রিয়তা আসছে কখন বুঝতে পারলেন যে দর্শক আপনাকে শিল্পী হিসেবে বা গীতিকার হিসেবে আমার আমার হচ্ছে কি এইটা এইটা আমি এইটা হওয়ার আগের গল্প বলছি এটা এটা হর আগের গল্প বলছি আমার জীবনের প্রথম শিল্পী হাসান চৌধুরী তো এই হাসান ভাই আহ রাজশাহী থেকে আসছেন শিল্পী হওয়ার জন্যে তখন আমাদের এক পরিচিত বড় ভাই শফিউদ্দিন শিকদার উনি বাংলাদেশ টেলিভিশনের চ্যানেল ম্যানেজার ছিলেন আরো বড় পোস্টের থেকে উনি রিটায়ার করেছেন আমাকে যে মূল স্নেহ মূল ছায়া যে আমাকে মূল ঘাট এটা কিন্তু শফিউদ্দিন শিকদার সাহেব দেখিয়েছে উনি আমাকে বললেন যে মিল্টন হাসান তো ভালো গান করে দেখো তুমি কিছু করতে পারো কিনা তা আমি হাসান ভাইয়ের সাথে বসলাম হাসান ভাইয়ের সাথে বসার পর একটা গান বানাইলাম দেখি যে হাসান ভাই চেহারাই বলছে গানটা সুন্দর হয়েছে হ্যাঁ গানটা মনে আছে সেটা হচ্ছে যে গানটা গিয়ে শোনাতে পারলে ভালো হইতো কিন্তু আমার কণ্ঠস্বরের অবস্থা ভালো না মানে সুস্থ সুস্থ কানের পক্ষে স্বাস্থ্যকর নয় আমার কণ্ঠস্বর তবু আমার মনে আছে যে সেই তুমি সেই আমি নেই তো আগের মতো মাঝে কিছু কেটেছে বছর সুখ কিছু প্রহ গেছি আমি আপনার ওই সময়ের গানেরই যে মানে দূর এবং যে ঝাঁজ সেটা কিন্তু আমরা এখনো সেইভাবেই আমরা পাই একটা প্রশ্ন জাগে যে একটা গান জনপ্রিয় হওয়ার জন্য কোনটা বেশি জরুরি সুর না কথা যদি বলি আমি মূলত কবি যদি আমি কথার থেকে গুরুত্ব দিই তাহলে সুরকারদেরকে অবহেলা করা হয় কিন্তু যদি খুব নিরপেক্ষভাবে চিন্তা করে দেখি যে সুর কথা এবং শিল্পীর গায়কী সেই সাথে যন্ত্রানুষঙ্গ এই সব কিছুর কিন্তু সুন্দর

আগের সেই গানও নাই কথাও নাই সেই সুরও নাই মানুষের মনে দাগ কাটে না তো একেবারেই যেমন একটা কমে গেছে মনে হচ্ছে এটার কারণটা কি এটা হয়েছে কি আমরা যখন গান শুনেছি তখন যাদের যাদের গান শুনেছি তখন জেনেছি যে এটা গান তখন শুনলেই ভাল লাগতো ওই বয়সটার এখন ওই বয়স পার হয়ে আমরা এমন একটা জায়গায় আসছি যে এখন কিন্তু 30 বছর পরে সে তিরিশ বছর আগে যে মিউজিকটা করেছে করেছি বা এখনকার ছেলেরা কিন্তু সে তিরিশ বছর আগের মিউজিকটা করবে না এরা গবেষণা করবে পরীক্ষা নিরীক্ষা করবে নতুন রকমের কিছু একটা করবে আজকে যে ছেলেটি গান শুনছে ও নতুন প্রজন্ম সে কিন্তু আজকের মিউজিক শুনে মনে করছে যে এইটাই তো গান তার কাছে তাই মনে হচ্ছে ও কিন্তু তিরিশ বছর পর হতাশ হবে যে আগে সেই গান হচ্ছে না চমৎকার একটা তথ্য আমরা পেলাম আপনার অ্যাকচুয়ালি যা কিছু হয় বয়স এবং সময়ের দাবিতে সময়ের দাবিতে ভালো লাগাটা কাজ করে বয়সে আপনার গান লেখার ধরনটা কি এটাও পাল্টেছে না যে আগে যেভাবে লিখতেন যে চিন্তায় গান লেখার ধরনটা পাল্টেছে বিবর্তনটা কিভাবে আপনি করেন আমার আমরা যখন গান লিখেছি তখন আমার বাড়ি কুষ্টিয়াতে হওয়ার ফলে হচ্ছে কি যে বাংলা গান কিন্তু কলকাতা কলকাতাকে কি পূজায় যে লং প্লে বা গান বেরোত পুজোয় সে গানগুলো সারা বাংলাদেশ পেতে যে সময়টা লাগতো কুষ্টিয়াতে তা দুই ঘন্টার মধ্যে পেয়ে যেতাম আমরা যেহেতু আমরা বর্ডারের কাছাকাছি হওয়ার ফলে সেটা পেয়ে যেতাম তো আমাদের কান হচ্ছে কলকাতার গান শুনে কলকাতার গান শুনে কান পেকেছে বাংলাদেশের গান শুনেও কান পেকেছে কিন্তু ভালো লাগাটা কাজ করেছে কলকাতার গানে একটা সময় ছিল আর কি তখন ওই কলকাতায় যে গানগুলো আমরা শুনেছি আমরা কিন্তু ধারণ করেছি ওইভাবে লেখার কিন্তু এখন বাংলাদেশে কিন্তু এই গান লেখার উপর একসে এক গবেষণা হচ্ছে এবং সব গবেষণার ফসলই ভালো হচ্ছে তা কিন্তু না আবার যা হচ্ছে তা অসাধারণ পরীক্ষা নিরীক্ষা তো হচ্ছে এখনকার গান কিন্তু আনন্দ বলার লোক আছে আছে হ্যাঁ এখন তো লোক ছিল আগে লোক ছিল ভালো হচ্ছে গান এখনকার গান ভালো আছে জানেন যে শিল্পী মনির খান বিখ্যাত এবং শিল্পী এরকম বলতে আপনাকে সে বাবা জ্ঞান করে এরকম অসংখ্য দস্র শিল্পী তো বিখ্যাত শিল্পীরা যখন আপনার লেখা গান আপনার সুরের সেই গানগুলো গায় রেডিও টিভি বিভিন্ন জায়গায় যখন আপনি যান একজন যাত্রী হিসেবে বা রাস্তায় যাচ্ছেন আপনার গানটা বলতেছে যে গীতিকার মিল্টন খন্দকার তখন আপনার কেমন লাগে নিজের সৃষ্টি নিজের সন্তানের মতো সেই সন্তান যত কুৎসিতই হোক আমার সন্তান মনে হয় আমার বলার ভিতরে যে একটা ভালো লাগা কাজ করে অহংকার কাজ করে এ অনির্বোচনী আনন্দ একটা এ বলে বোঝাবার নয় ভীষণ ভালো লাগে আর আমার শুধু মনির খানি শিল্পী তা না এই সুযোগে একটা কথা বলি আমি কিন্তু কোনো বিখ্যাত শিল্পীর গান করিনি আবার করিনি তাও না কিন্তু এদেশের কুমার বিশ্বজিৎ সাহেব থেকে আরম্ভ করে রুনালেলা ইন্ডু কিশোর সাবান সাবিনে হাসমিন খালিউদ্দাসান নিলু সবারই গান করেছি কিন্তু আমার নেশা আমার অ্যাম্বিশন ছিল যা আমি নতুন শিল্পীদের নিয়ে কিছু করব যাদের মাথায় তেল নেই তাদের মাথায় তেল দিব এবং তাদেরকেই লাইম লাইটে আনার চেষ্টা করব সেই ধারাবাহিকতায় হাসান চৌধুরী একজন ছিলেন প্রথম তারপরে আমি ডলি সান্তনী ডলি শান্তনির প্রথম অ্যালবাম আমার হাত ধরে ডলির একটা সুন্দর নাম ছিল জাহানারা ইয়াসমিন ডলি তা আমি যখন জিন্সের প্যান্ট পরা গান করলাম তখন আমি ডলিকে বললাম যে ডলি তো যে সুন্দর নাম একটু বড় হয়ে যায় আমি একটু ছোট করতে চাই তো বুঝলো বুঝে আমাকে বললে ভাই একটা অনুরোধ বল বলছে যাই করেন তাই করেন আমার ডলি নামটা রাখবেন সাথে কারণ ডলি নামটা যদি না থাকে তাহলে আমার স্কুলের বান্ধবীরা কেউ চিনবে না আমাকে তখন আমি সেই আশ্বস্ত করলাম যে আচ্ছা ঠিক আছে তোর নামের সাথে ডলিটা থাকবে তা আমার একটা নাম একটা বাড়ির মগবাজারের একটা বাড়ির নাম ছিল সায়ন্তনী নামটা ভীষণ পছন্দ হলো আমার তখন চিন্তা করলাম যে আমার আত্মীয় স্বজন কারোর যদি মেয়ে হয় আমরা এই নামটা রাখবো আবার চিন্তা করলাম যদি মেয়ে যে হবে যদি না হয় ছেলেই ছেলে তখন নামটা তো আর ভুলেও যেতে পারি তাহলে একটা কাজ করি এটা মনে থাকতে থাকতে এটা একটা কাজে লাগিয়ে দিই ওই ডলির সাথে সায়ন্তানিটা জুড়ে দিলাম সেই থেকে ডলি সায়ন্তানি এবং আমার কেন জানি মনে হয় যে একটা মাত্রা যোগ হয়েছে যদিও ডলির একটি সুন্দর ইসলামিক নাম ছিল আর শায়তানির নামও যে ইসলামিক না তাও বলছি না কিন্তু শুনলে পরে মনে হয় কিছু খ্রিস্টান খ্রিস্টান অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে আর কি তো ডলি শায়তানি শুনতেই এখন ভাল লাগে অনেক সুন্দর হয়েছে এটাই যে আপনি রেখেছেন আমরা জানলাম আমাদের দর্শকটা জানলো তো আমি আরেকটা প্রশ্ন আমার খুব মাথায় ঘুরে যে আপনি আসলে এই পেশাগতভাবে নিয়ত করে তার গানে বা এই লাইনে আসেন নাই না আমি আপনাকে সাপোর্ট করছিল যে আপনি ফ্যামিলি সাপোর্ট মানে যে আমার তো ভাই বোনেরা তো সবাই সাংস্কৃতিক বোনা এবং তারাও চেয়েছে যে আমি কিছু একটা করি কিন্তু অনেস্টলি করি যাই করি না কেন সততার সাথে করি নিষ্ঠার সাথে করি এবং আমি যতটুকু করেছি আমার অল্প জ্ঞানে অল্প লেখা পড়ায় আমার আমি আমার ভাই বোনদের চাওয়াই পূরণ করতে পেরেছে শুধু ভাইবোন না আপনি জাতির চাও পূরণ করেছেন সেটা আপনারা বিচার করবেন সেই বিচারের আপনাদের সঙ্গীত জগতে আপনার একটা মধুর বা তিক্ত অভিজ্ঞতা শুনতে চাই মধুর একটা ঘটনা হচ্ছে কি যে আমার মেয়ের বয়স যখন চার বছর তো আমরা স্টুডিও থেকে আসছিলাম আসলে পরে আমার মেয়ে হঠাৎ করে বলছে বাবা তা আমি বললাম যে কি ও এতটাই মানে অবাক হয়েছে যে কি ও বলতে পারছে না অনুভব করলাম সেটা সেটা যে লালন ফকিরের গানে আছে না যে ফকির লালন বলে শাহাব্দুল করিম বলে ওরকম নাম এটাকে আমাদের গানের ভাষায় বলে ভনিতা ভনিতাই যে নামটা থাকে তো আমার খুব একদিন ইচ্ছে হলো যে আমি আমার নামটা ব্যবহার করি তো মনির খানের একটা গানে আমি সেটা ব্যবহার করলাম যে বলে মিল্টন খন্দকারে থাকিস না আর অন্ধকারে এই গানটি যখন মনির গাচ্ছে এই গানটা রেকর্ড হয়েছে তখন একটা গাড়ির ড্রাইভার সে বসে বসে এই গানটা শুনছে আর আমার মেয়ে আর আমি ওই রাস্তা দিয়ে হেঁটে আসছে তো ওই গাড়ির ভেতর থেকে ওই শব্দটা আসছে বলি মিল্টন খন্দকারে এইটা শুনে আমার মেয়ে গানের ভিতরে বাপের নাম থাকে এটা ওই প্রথম বুঝতে পারছে কি ব্যাপারটা শুনে ও অবাক এটা আমার খুবই সুখের কথা আর একটা দুঃখজনক ঘটনা সেটা হলো আমার সিনেমায় গান লিখতে হবে প্রথম সিনেমায় গান লিখব আমরা দুই দিন ধরে সিনেমায় গান লিখলাম আমাকে বলা হলো যে শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে সকাল দশটার সময় রুনা লাইলা আসবেন তোমার গান রেকর্ড হবে তুমি চলে এসো রুনা পা আমার গান গাবেন এত বড় একজন লিজেন্ট উনি আমার গান গাবেন আমার আবার সকালে ঘুমলে ঘুম থেকে উঠতে দেরি হয় ওঠা একটা খুবই কঠিন একটা ব্যাপার চিন্তা করলাম যে ঘুমাবই না সারা রাত জেগে থাকলাম কারণ যদি আমি টাইমলি দশটার মধ্যে শ্রুতিতে না পৌঁছাতে পারি আমি কিন্তু ঠিক ঠিক পৌঁছেলাম পৌঁছে গেলাম নয়টার মধ্যে পৌঁছে গেলাম দশটা শুয়া দশ দশটার মধ্যেই রুনাপা সাবিনাপা বা এন্ড্রু কিশোর বা আগের যারা শিল্পী ছিলেন একটা কথা বলতেই হয় যে আমার জীবনে আমার যতগুলো গান গেছেন রুনাপা সাবিনাপা এবং কিশোর দা এদের এনারা বেশি গেছেন এনার সম্পর্কে একটা বলে রাখি সেটা হচ্ছে যে যদি দশটায় টাইম দেয় রুনা আপা তাহলে নয়টা ঊনপঞ্চাশ হলে পরে উনি পৌঁছবেন দশটা একে উনি আসবেন না আর যদি কোনো কারণে দেরি হয়ে যায় যিনি সঙ্গীত পরিচালক থাকবেন তাকে অন্তত দশবার বলবেন যে আমি এইখানে আছি এই সমস্যার মধ্যে আছি আমি এসে পৌঁছাচ্ছি এখন ভাবি এই যে রুনাপা সাবিনাপা কিশোরদা সৈয়দ আব্দুল হাদি এরা বড় হওয়ার পেছনের কারণ হচ্ছে যে সততার একটা ব্যাপার থাকে সময়ের প্রতি একটা নিষ্ঠা থাকে সচেতনতা থাকে এগুলো খুব জরুরি আমার মনে হয় না যে রুনাপা পা সাবিনা আপার জন্যে কোনোদিন আমরা স্টুডিওতে অপেক্ষা করেছি এমন অনেক সময় গেছে যে আমরা দেরি করে আসছি রোনাপা যদি টাইম দিয়ে থাকে পনেরো মিনিট আগে যে এখানে পৌঁছবেন সাবিনাপা পৌঁছবেন তো এই যে ব্যাপারে শিখেছি তাদের কাছ থেকে হ্যাঁ তো যাই হোক আমি তো নয়টার সময় গিয়ে পৌঁছলাম তারপর দেখলাম রুনাপা আসছে আস্তে আস্তে পরিচালকরা আসছেন সবাই আসছেন আমি তো খুব খুশি আমার আনন্দ আর ধরে না ফার্স্ট টাইম রুনাপা আবার গান গাবে কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে রুনাপা গানটা গাইলেন ঠিকই ওই সুরেই গানটা গাইলেন কিন্তু গানের কথাটা আমার না আমার এত আনন্দ ওই দিন আমার মনে হচ্ছিল নিজের কাছে যে আসলে মানুষ যখন লজ্জা পায় অন্য যদি লজ্জা দেয় আপনি যদি আমাকে লজ্জা দেন বা ওনারা যদি আমাকে লজ্জা দেয় অতটা গায়ে লাগে না কিন্তু আমি নিজে যদি নিজের কাছে লজ্জা পাই তখন মনে হয় যে বেঁচে থাকাটাই বৃথা পৃথিবী মাটি ফাঁক হয়ে যাক আমি নিচে নেমে যাই এই আমার একটা কষ্টের একটা বিশাল অভিজ্ঞতা আছে বিরাট অভিজ্ঞতা আছে পরবর্তীতে ওই ছবিতেই গান লিখেছি আমি কিন্তু ওই গানটি সিচুয়েশনাল আমি যেরকম লিখেছি সেটা গান ছিল পরবর্তীতে জেনেছি যে ওইটা আসলে ওই সিচুয়েশনের সাথে না তাই ওনারা রাতারাতি আরেকজন দিয়ে উনি লিখেছিলেন গানটা এবং গানটা শোনার পর আমার মনে হয়েছে যে আসলে ঠিকই তো গানটা এটিই হওয়া উচিত ছিল আমি ঠিক লিখিনি এটা আমার মনে হয়েছে এই একটা দুঃখের একটা কথা আছে যাক শোক এবং দুঃখ এই দুটো তো পাশাপাশি থাকে একজন মানুষ যখন বড় হয় তখন অনেক সংগ্রাম অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে সে কিন্তু বড় হয় আজকের মিল্টন খন্দকার উনি এক নামে দেশে বিদেশে সবার হৃদয়ে সবার শ্রদ্ধার পাত্র তো মিল্টন খন্দকার হয়ে ওঠার পিছনেও মধুর গল্প থাকবে তিক্ততার গল্প থাকবে একটা কেন হাজারটা এটাই তো আমরা এখানে একটা একটা মধুর প্রশ্ন করব যে ভাবি আপনার গানগুলো কিভাবে গ্রহণ করলো আপনি শিল্পী সত্তটাকে উনি কতটুকু ভালোবেসে গ্রহণ করলেন নাকি নিরে পারেবে গ্রহণ করলেন অ্যাকচুয়ালি বিয়ে তো করেছি 97 সালে ততক্ষণে আমি আমি বিখ্যাত ও ততদিনে আমি বিখ্যাত সুদ্রং এই প্রশ্নের আর আর কোনো যায় মেয়েরা আসলে প্রথম দিকে আমার ছোট মেয়ে বাবা তুমি কি গান লেখো আমি কেন আমি তো এই এই গান লিখি কয় তুমিও যে এই জিতের গান লিখতে পারো না মানে ইন্ডিয়ান ছবির নাই আমি বাবা আমি তো বাংলাদেশের লোক আমি তো ইন্ডিয়ান গান আমি লিখতে পারি না তার আমার গান কোনো পছন্দ না এখন আমার দুই মেয়ে ওনারা ফ্রান্সে আছে বাচ্চা দুটো মাঝে মধ্যেই ফোন দেয় কারণ যখনই ফ্রান্সে এই কথাবার্তা হয় বা জিজ্ঞাসা করে তখন ওরা খুব গর্ব করে বলে আমার বাবার নাম মিল্টন খন্দকার হ্যাঁ তখন এটা যখন বলে তখন এখন ওরা বুঝতে পারে যে মিল্টন খন্দকার কি আর কি এখন হ্যাঁ আপনার জীবনে তো অনেক পুরস্কারও আছে তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পুরস্কার গুলো এগুলোর একটু স্মৃতিচারণ আমি প্রথম পুরস্কার পেয়েছিলাম আমি দুটো পুরস্কারের কথা বলতে চাই একটা হচ্ছে যে প্রযোজক সমিতির পুরস্কার পেয়েছিলাম উনিশশো ছিয়ানব্বই সালে ছিয়ানব্বই পঁচানব্বই সালে সেটা হচ্ছে যে বিশ্বপ্রেমিক ছবিতে একটা গান লিখেছিলাম তোমরা কাউকে বলো না এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে জাদু করেছে আমি পাগল করেছে এইটার জন্য প্রযোজক সমিতির শ্রেষ্ঠ গীতিকার হিসেবে সে বছর পেয়েছি আর খোদার পরে মা ছবিতে দুই সালে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি পুরস্কার পাওয়ার সময়ের যে মানে আপনার কাকে মনে পড়ল যে আসলে আজকে এই যে মিল্টন খন্দকার জাতীয় পুরস্কার পাওয়া ওই সময়টা কার মুখটা বেশি আপনি ভেসে উঠলো এইটা বলতে গেলে তো একটু আবেগ আপ্লুত হতে হয় সেটা হচ্ছে যে আমার আব্বা আমি কুষ্টিয়াতে গেছি বাড়িতে ঈদ করতে আব্বা অসুস্থ বিছানায় শুয়ে আছেন আব্বাকে কাছে যেতে ভয় পাচ্ছি তারপর দূর থেকে দেখে আমাকে বললো যে আয় গেলাম পাশে আলাম করলাম আব্বা বলল মানে মাথার আমার এখন চোখে ভাসে আর কি এরকম করে বললো যে শুনলাম তুই নাকি সিনেমায় গান লিখিস আমি খানিকটা ভয়ে তার চেয়ে বেশি অহংকার করে বললাম জি আব্বা আব্বা কিছুক্ষণ চুপ করে থেকে বললো যে শোন সিনেমায় তো আজকাল কি সমস্ত গান বাজনা হয় ওগুলো তো কান পেতে শোনা যায় না তুই এমন কিছু গান লিখিস আমি আমার কলিগদের জন্য বলতে পারি এটা আমার ছেলের লেখা এটা আমার ছেলের লেখা তো ওইটার পর থেকে কিন্তু আমার দায়িত্ববোধ বেড়ে গেছে আমি অনবরত চেষ্টা করেছি ভালো গান লিখতে যেদিন ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে যখন ন্যাশনাল অ্যাওয়ার্ডটা নিলাম ঠিক সেই মুহূর্তে আমার মনে আছে যে আমি আমার আব্বার পছন্দ মতো একটা গান আমি লিখতে পেরেছি আর সবচেয়ে মজ দুঃখজনক ঘটনা আছে যে আব্বার সমস্ত কথাই রাখতে পারছি সব সাফল্যই যখন আমার হাতে আসছে তখন আব্বা আর নেই এটা দেখে যেতে পারলেন না একটা বিরাট দুঃখ যাক সন্তান যখন বড় হয় তখন বাবা মার আনন্দ অনেক বেশি আপনি যদি সেই পদকটা বাবার হাতে দিতে পারতেন হয়তো আপনার কাছে আনন্দের সীমা ছাড়িয়ে অনেক দূর চলে যায় দেখতে পাচ্ছি আবেগ আপ্লুত হয়েছেন চোখে আপনার পানি আমরাও চাই আপনার বাবা বৃহস্পতিবাসী হবেন এবং আপনি যে সফলতার স্মারক রেখেছেন এবং দেশের এবং দশের বলবো যে বাবার মুখ উজ্জ্বল করেছেন আপনি সার্থক সন্তান আমরা চাই আপনার এই লেখনি আপনার এই যে কর্মকাণ্ড এটা আরও শানিত হবে আরও সুন্দর হবে তা আপনি ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন যে এই এই আর কাজটা আমি করবো বা এইভাবে আমি এটা করতে চাচ্ছি ভবিষ্যতের একটা প্ল্যান আমি আপনাদের সাথে বলি আর কি জানি না একটা প্ল্যান করে রাখছি আল্লাহ কতটুকু আমাকে সহযোগিতা করবেন সেটা হলো যে আমি আমার খুব শখ আমি একটা সিনেমা পরিচালনা করব চলচ্চিত্র সে কারণে আমার বন্ধু মাসুম রেজা ওর বাড়ি কুষ্টিয় একসাথে আমাদের সংস্কৃতি চর্চা বেড়ে ওঠা হ্যাঁ মাসুমকে বললাম যে বন্ধু তুমি আমাকে আমাকে এমন একটা স্ক্রিপ্ট দাও যে আমি প্রথম লাইন পড়লে যেন শেষ লাইন পড়া হয়ে যায় এরকম হলে আমি নিব না তো বললাম তাহলে আমাকে একটু সময় দাও দিলাম সময় মাসে একদিন ডাকলো আসো তোমার আমি একটু গল্প শোনাবো গেলাম আমরা গল্প শুনতে যতবার গল্পটা বলছে ততবার বলছে যে বুঝতে পারছো আমি পরে কি হবে আমি না এই করতে করতে গল্পটা যখন শেষ পর্যন্ত আসলো তখন বলছে বুঝতে পারছো গল্পটার পরে কি হবে আমি না বলে এবার কি আমি তোমার পছন্দ মতো স্ক্রিপ্ট লিখতে পারছি আমি যে হ্যাঁ আমি আমার খুব ইচ্ছা ছিল এই গল্পটা করব নাম ছিল হচ্ছে চাঁদের বুকে ঘর সব সবকিছু ঠিকঠাক স্ক্রিপ্ট নিয়ে হ্যাঁ স্ক্রিপ্ট নিয়ে কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেল করোনা করোনার জন্য তো সমস্ত দুই তিন বছর একদম বন্ধ হয়ে গেল করোনাটা যখন শেষ হলো আমরা যখন আবার তৈরি হচ্ছে তখন আরেক সমস্যা আমার একটু স্পাইনাল একটা প্রবলেম হচ্ছে এইটার জন্য আমার এখন খুব জরুরি পড়েছে এটা একটা অপারেশন করতে এইটা নিয়ে আমি একটু বিপদে আছি আল্লাহ যদি আমাকে অপারেশন পরবর্তী সুস্থ করে তোলেন তাহলে প্রথম কাজ হবে আমি একটি চলচ্চিত্র নির্মাণ করব এই আমার অ্যাম্বিশন আমরা আপনার অ্যাম্বিশন আল্লাহর কাছে আমরাও বলি এটা যেন সুন্দরভাবে সফল হন আমরা যেন আপনার সেই কাজটা দেখতে পাই আর আজকে যে কথাটা আপনার কাছে আমরা শুনতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি সঙ্গীতের মানুষ সঙ্গীত নিয়ে এই দেশের যে বর্তমান প্রজন্ম যারা কাজ করছে তাদের মূল্যায়ন আপনি কীভাবে করছেন সঙ্গীত নিয়ে মূল্যায়ন করতে চাই যেটা সেটা হচ্ছে যে সঙ্গীতকে যারা অন্তরে ধারণ করে তারাই যেন সঙ্গীত করতে আসে অনেক সুন্দর বাণিজ্যিক কারণে বা হঠাৎ আলো ঝলকানির জন্য বিখ্যাত হওয়ার জন্য রাতারাতি যারা আসছে তারা তাদেরকে বলবো যে তোমরা এই জায়গাটাকে কলুষিত করো না ভাই যদি সত্যি সত্যি সঙ্গীত একটা এবাদত এই এবাদতটা যদি তুমি অন্তরে ধারণ করতে পারো তাহলে মোস্ট ওয়েলকাম তুমিই আসো আমরা তোমাকেই খুঁজছি আমরা আপনার লেখা একটা বিখ্যাত গান যেটা আপনি হয়তো ঘুমের ঘোরে মনে মনে সব সবসময় এরকম ওঠেন এরকম একটা গান গান আমরা একটু শুনতে বিখ্যাত তো অনেকে জানেন একটা অবিখ্যাত গান আছে যে গানটা সিরিয়াসলি আমি নিজে নিজে গাই এবং আমার মনে হয় এই অবিখ্যাত গানটা আজকে যদি আপনাকে শোনাতে পারি এবং আপনার মাধ্যম দিয়ে যদি দর্শক শ্রোতাদের শোনাতে পারি বলা যায় না এই গানটাও বিখ্যাত হয়ে উঠতে পারে গানটা করেছিলাম ফারহানা রনি নামে একটি মেয়ে এই গানটা করেছিলাম কিন্তু মেয়েটি বিবাহ হয়ে গেলে ও বিদেশে চলে যায় কানাডাতে চলে যায় যার ফলে আমরা আর প্রচার প্রচারনা করতে পারিনি কিন্তু আমার ধারণা যে ওই মেয়েটি যে সুন্দর করে এই গানটি গেয়েছিল ওর মতো করে আর কেউ গাইতে পারবে বলে আমি বিশ্বাস করি না ওই জন্য আমি গানটা আর কাউকে কখনো দেই নি মাঝে মধ্যে কোথাও কেউ রিকোয়েস্ট করলে আমি নিজেই চার লাইন গাই তো আজকে যখন সুন্দর সুযোগটা সময়টা আসছে আমি একটু আপনাদের শোনাতে চাই আর এই সঙ্গে বলতে চাই যে আমার কণ্ঠস্বর তো আসলে ভালো না যারা শুনছেন একটু কষ্ট করে শুনবেন এবং একটু ক্ষমা করে দিবেন যে এতকাল ধরে গানের সাথে লোকটা লেগে আছে আচ্ছা গান না দুই চাইল্ড লাইন একটু গান একটু বেশুরো আমি একদিনই করব বে আদবি আমি একদিনই করব বে আদবি দোহাই মুখর হইও না সেদিন নিন্দা অপে দোহাই মুখর হইও না সেদিন নিন্দা হেঁটে আমি যাব কাঁধে একদিনই করব বে আদবি আমি একদিনই আদবি চমৎকার চমৎকার রাখছেন রাখার মতোই একটি গান আমরা দর্শকদের দিলাম এই গানটা ছেড়ে দিলাম আপনি অসংখ্য অজস্র নতুন শিল্পী তৈরি করেছেন যারা পরবর্তীতে গুণী শিল্পীদের রূপ নিয়েছে আপনার কথা এবং আপনি আবেগের সাথে হুবহু একেবারে মনের মতো মানে যদি শিল্পীর একটা নাম জানতে চাই একজন শিল্পীর নাম বলবেন যে আপনার মনের তৈরি করতে পেরেছেন আমি একজন বলবো মতো না আমার চাওয়া মতো দুজন শিল্পী আছে চাওয়া মতো দুজন শিল্পী আছে আমি অত্যন্ত স্বার্থপরের মতো এবং অত্যন্ত গর্বের সঙ্গে সেই দুজন শিল্পীর নাম উচ্চারিত করতে চাই একজন হচ্ছে ডলি সায়ন্তনি একজন মনির খান এই দুজন শিল্পী আমার সৌভাগ্য হয়েছে আমি এদের সাথে কাজ করার এদের প্রথম অ্যালবামটা আমি করতে পেরেছি এবং আমার কাছে মনে হয় যে ডলি শানন্তনি এক খুব খুব বড়ো মাপের একজন শিল্পী আমি খুব খুশি ব্যক্তিগতভাবে খুশি আর মনির খান তো অসাধারণ অসাধারণ আমি মনির খান এবং মেয়েদের মধ্যে ডলি সায়ন্তনি এবং ছেলেদের মধ্যে মনির খান আমার কাছে বেস্ট মনে হয়েছে সেটি দর্শক শ্রোতা শীর্ষ খবর বিনোদন আড্ডায় আজকে আমরা যাকে পেয়েছিলাম তিনি একেবারে বাংলার আকাশের ধ্রুব তারা যিনি গানের মানুষ প্রাণের মানুষ সর্বজন শ্রদ্ধেয় এবং যিনি এই শিল্পের একজন পথিকৃত তাকে এই ছোট্ট আসরে আমরা পেয়ে আবেগ আপ্লুত ছিলাম আমরা এই শীর্ষকর বিনোদন আড্ডার পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আবারও আপনাকে যেন পাই সে আশা রেখে আজকের মতো আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ